সালাম আলাইকুম রহমতুল্লাহ। কি চমৎকার একটি দৃশ্য! জমে থাকা আশেপাশের বরফগুলো ঘোচায় এক জায়গা করা হয়েছে, ছোট্ট একটু টিলার মতো তৈরি হয়েছে, আর তাপমাত্রা যেহেতু মাইনাসের কাছাকাছি বা মাইনাস হয়ে যায় মাঝে মধ্যে, এই জন্য এই বরফগুলো গম মানে গলছে না। ও, শক্ত গলে আছে, দেখুন শক্ত হয়ে আছে, ভাঙছে না, মিশ্রির মতো, মাশা আল্লাহ, সুবহানাল্লাহ, বিহামদি। সত্যি বরফের একটা অভিজ্ঞতা অন্যরকম। যারা বরফ দেখেননি, বরফের এই বরফ জমে যাওয়া বা স্নো পড়ে জমে যাওয়ার এই দৃশ্য দেখেননি, তারা না না দেখা পর্যন্ত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না। বাংলাদেশে শীতকালে উত্তরবঙ্গে 4 ডিগ্রি 5 ডিগ্রি তাপমাত্রা হয়, তাতেই আমরা দেখেছি অসংখ্য মানুষ মারা যায়। আর ইউরোপের, অস্ট্রিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে এবং রাশিয়া সহ কানাডা অনেক দেশে মাইনাস যেখানে 40, 50, 60 হয়ে যায়, সেখানে কী অবস্থা হতে পারে তাহলে একটু ভাবার বিষয়। এর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জীবন চালনার জন্য সুন্দর বুদ্ধি দিয়েছেন, এই ঠান্ডাকে জয় করার মতো তাদের উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ঘরগুলোতে, গাড়িগুলোতে সব জায়গায় হিটার ফিট করা, তাপমাত্রা নিয়ন্ত্রণ যাকে বলে, গরমকালে ঠান্ডা বাতাস আর শীতকালে গরম বাতাস গাড়িগুলোতে দিচ্ছে। তো এই ছিল ভিয়েনা হাউপ্টবাহনহফ তথা ভিয়েনা মেইন রেল স্টেশনের সামনে থেকে একটি দৃশ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।